সুপ্রিয় কুয়েতপ্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্ভব হলে এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। এই ভিডিওটি এবং এই ভিডিওর বিষয় নিয়েও আমি আলোচনা করেছি আগের ভিডিওতে, তাও আজ আবার আলোচনা করব আপনাদের সুবিধার জন্য। কুয়েতে একটি গুরুত্বপূর্ণ খবর হলো, আপনারা সবাই জানেন যে কুয়েতে আসতে হলে অবশ্যই টিসিএস সার্টিফিকেট, যেটা 96 ঘন্টা পূর্বে করা হয়েছে, এমনটা নিয়ে আসতে হবে। এখন কিন্তু আপনারা এই 96 ঘন্টা সময় আর পাবেন না, কারণ এখন 96 ঘন্টা থেকে 72 ঘন্টা করা হয়েছে। যখন আপনারা পিসিআর নেগেটিভ সার্টিফিকেট আনবেন, মানে 72 ঘন্টার মধ্যেই কুয়েতে আসতে হবে। যখন টেস্ট করাবেন, তার 72 ঘন্টার ভিতরে কুয়েতে আসতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, তবে এটা কার্যকর হবে 17 জানুয়ারির পর থেকে। এবার আসি অন্য একটি প্রসঙ্গে। কুয়েতের বাহিরে থাকা মেয়াদ উত্তীর্ণ 33,414 জন প্রবাসীদের আকামা বাতিল হয়েছে। ছুটিতে গিয়ে আটকে পড়ে আছেন যে সকল কুয়েত প্রবাসী, বাংলাদেশি সহ বিশ্বের অন্যান্য দেশের বহু প্রবাসীদের আকামা মেয়াদ শেষ হয়ে গেছে। কুয়েতের জনসংযোগ ও তথ্য পরিচালক আসিল আল মাজেদিয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস খবরটি প্রকাশ করেন। আপনারা অবশ্যই যারা অবৈধ রয়েছেন, আপনাদের কিন্তু বৈধ হওয়ার জন্য সময় দিয়েছে এই আপনার 31 জানুয়ারির মধ্যে। তো আপনারা এই কয়েকদিনের ভিতর যারা এখনও বৈধ হতে পারেননি, অবশ্যই কিন্তু বৈধ হয়ে যাবেন। আরেকটি বিশেষ খবর আপনাদের জানিয়ে দেই, যেটা আগেও জানিয়েছিলাম আমি। দীর্ঘ 9 মাস জিম্মি থাকার পর দেশে ফিরলেন 5 বাংলাদেশি। গত রবিবার 10 জানুয়ারি সকাল 7:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সেই 5 বাংলাদেশি। গত বছরের 13 ফেব্রুয়ারি ওমানের জাহাজে কর্মরত 5 প্রবাসী সমুদ্রপথে সৌদি আরব যাচ্ছিলেন এবং প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের হাতে আটক হন এবং তাদের কাছে প্রায় 9 মাস আটক থাকে এই 5 বাংলাদেশি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও ওমান জর্ডান দূতাবাসের চেষ্টায় তারা মুক্তি পান। এখন আরেকটি বিষয় জানিয়ে দেই, কুয়েতের সরকার ও মন্ত্রিপরিষদ পদত্যাগ করতে যাচ্ছে, এই নিয়ে রয়েছে আজকের বিস্তারিত। তো আমি গতকালকেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করব, পুরানো খবর নিয়েই আলোচনা করতেছি যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য। তো কুয়েতে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ সহ মন্ত্রিপরিষদ পদত্যাগ করতে যাচ্ছে। গত মঙ্গলবার 12 জানুয়ারি বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বিভিন্ন আরবীয় ও ইংরেজ দৈনিকগুলি। আরও জানা গিয়েছে আল কাবাস ও আল আনবা তাদের লেট নিউজে জানিয়েছে যে ইতিমধ্যে সকল মন্ত্রী পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের নিকট জমা দিয়েছে। এর আগে একবার মন্ত্রিপরিষদে একটি বৈঠক হয়েছে, সেখানে তারা স্থানীয় অঙ্গনের রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী যে কোনো সময়ে মহামান্য আমিরের সাথে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিতে পারে বলে নিশ্চিত করেছে মিডিয়া সূত্র। আপনারা যারা 20 নম্বর আকামাধারী আছেন, তাদের কুয়েতে ফিরিয়ে আনার জন্য কিন্তু বিভিন্ন দেশে ফ্লাইট চালু হতে যাচ্ছে। কিভাবে আসতে পারবেন সে নিয়ে আলোচনা করব। তো এখন আপনাদের সাথে আমি বলে দিই আপনাদের খরচটা কীরকম হবে। তো যেটা জানতে পেরেছি, 990 দিনার থেকে 1500 দিনারের মতো খরচ হতে পারে। তো এটা কিন্তু একজন প্রবাসীদের জন্য অনেক বড় একটা খরচ। তো এই খরচটা হতেও পারে, নাও হতে পারে। যদি খরচ হয় তাহলে তো আপনাদের জানিয়ে দেব, আর খরচ যদি না হয়, আপডেট আসলে আপনাদের জানিয়ে দিব। তো এখন সর্বশেষ আরেকটি বিষয় নিয়ে আজকে আপনাদের জানিয়ে দিই যে কুয়েত সহ বিভিন্ন দেশের আজকের টাকার সঠিক রেট। টাকার রেট এই কারণে শেয়ার করি, কারণ সবাই কিন্তু দেশে টাকা পাঠান, কম বেশি টাকার রেট জানা কিন্তু আপনাদের অবশ্যই দরকার। তাহলে প্রথমে জানিয়ে দিই আপনাদের, সিঙ্গাপুর ডলার 63.98 টাকা, ব্রিটিশ পাউন্ড 115.94 টাকা, ইউএস ডলার 84.80 টাকা, ইউরো 103.26 টাকা, লেবানিস পাউন্ড 0.06 পয়সা, বাহরাইন ডিনার 224.98 টাকা, কুয়েতি ডিনার 279.78 টাকা, সৌদি রিয়াল 22.60 টাকা, দুবাই দিরহাম 23.09 টাকা, মালয়েশিয়া রিঙ্গিত 20.98 টাকা, ওমানি রিয়াল 220.80 টাকা, কাতার রিয়াল 23.29 টাকা, জর্ডান ডিনার 119.75 টাকা, ইন্ডিয়ান রুপি 1.16 টাকা,
এই ছিল বিভিন্ন দেশে আজকের টাকার সঠিক রেট। অবশ্যই কিন্তু টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন, কারণ টাকার রেট সবসময় ওঠানামা করে। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই। এখন আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, ভিডিও না দেখেন, তাহলে কিন্তু এই ভিডিও বানানোর আমার কোনো কথাই আসে না। তো যাই হোক, আমার কথার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।